চারপাশে নানা ধরনের নানা খবর রয়েছে। বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিএনপি রাজপথে অবস্থান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদক বাতিল করার উদ্যোগ, নানান কিছু। এর মাঝখানে একটি খবর সরকারের দিক থেকে বড় হয়ে এলো, সেটি হলো বাংলাদেশের এক ধরনের অর্থনৈতিক উন্নতি, স্বল্পোন্নত দেশের এই যে অগ্রগতি, এটি অর্থনীতির পরিমণ্ডল থেকে একটি বড় খবর। এদিকে বিশ্বের অল্প কয়েকটি দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও করোনা ভাইরাসের টিকা দেয়া হচ্ছে এবং এর উপরে আস্থা রেখে ধীরে ধীরে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করে আনার একটি চেষ্টা রয়েছে। এরই অংশ হিসেবে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা সরকার করছে, এসব কিছু করছে। তাহলে চারদিকে এই যে এত এত খবর, সবগুলো যদি একসঙ্গে করি আমরা, বাংলাদেশ তাহলে কোন দিকে যাচ্ছে? আমি আর অর্থাদি আপনাদের স্বাগত জানাচ্ছি SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি আজ দুজন। আমার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল মান্নান। আমার সঙ্গে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। জনাব বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এই যে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি, এই খবরটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অর্থনৈতিক উন্নতির খবরটা খুবই আনন্দের বিষয়। আমি সবসময় বলি যে আমরা যে পরিমাণে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, এটা একটা চমকপ্রদ খবর, এটা আমাদের আনন্দের খবর, এটাকে আমি পজিটিভলি মূল্যায়ন করি। এবং মোটামুটিভাবে আমরা ছোট থাকতে যে অবস্থাতে দেশটাকে দেখেছি, গ্রামে খালিফায় মানুষ ছিল, প্রত্যেক শুক্রবারে ভিক্ষা করতে আসতো এবং মাকে বলে রাখত যে, এমনকি এমনও ছিল যে চাষি ভাত রান্না করলে মাঠটা আমাদের জন্য রেখে দিয়েন। আমার ছোট্টকালের স্মৃতি দেখলে মনে হয় তো মা ভাতের মার গালার সময় একটু ঢাকনাটা ফাঁক করে দিত, আমি চিৎকার করতাম, মা এই যে ভাত তো পড়ে যায়, বলে চুপ থাক, একটু ভাত পড়ুক, শুধু মার কীভাবে খাবে। সেই জায়গায় এখন গ্রামে গেলে খালিফায়ের মানুষ তো নাই, ভিক্ষা চাওয়ার লোক নাই, এবং প্রত্যেকটা বাড়ির পাশের রাস্তাগুলো, যেগুলো 60-এর দশকে আইয়ুব খানের বিডি মেম্বাররা করছিল কাঁচা রাস্তা, প্রত্যেকটা পাকা হয়ে গেছে। আর মেগা প্রজেক্ট এখন যেগুলো হচ্ছে সেগুলো যখনই সমাপ্ত হয় তখন তো উন্নয়নটা আমাদের একেবারে চোখ দাদানো হবে ইনশাল্লাহ, উই লাইক ইট। এবং এই উন্নয়ন বেশি হচ্ছে বিদায়ী রাজনৈতিক কিছু গণ্ডগোল সত্ত্বেও গণতন্ত্রের কিছুটা ক্ষতি হচ্ছে এবং অনেকটা কেউ কেউ গণতন্ত্রের 12টা বাজছে বলে, তারপরও আমরা এই উন্নয়নের স্বার্থে আমরা ওইগুলোকে মাইনাস করে উন্নয়নের দিকে ধাবিত হই। আচ্ছা, তাহলে উন্নয়নের স্বার্থে আপনি কম গণতন্ত্রে আস্থা রাখেন? আমি গণতন্ত্র পূর্ণ আস্থা রাখি, চাই, কিন্তু সমস্যা হইল আপনার শরীরে যদি কোনো সময় মনে করেন খারাপ ময়লা লেগে গেল, আপনার পরিষ্কার করার জন্য পানি দরকার, কিন্তু পানি যখন পাওয়া যাচ্ছে না তখন অন্তত নিজের শরীরের দুটো ময়লার মধ্যে যেটা হালকা ময়লা আছে সেটা দিয়ে এটা পরিষ্কার করাও ভালো। আমাকে তো চয়েসের মধ্যে যেতে হবে কোনটা ভালো। আমি তুলনামূলকভাবে উন্নয়নের স্বার্থে যখন হয় তখন আমরা ওই নাইন মামা চেয়ে কানা মামা অবশ্যই বলবো, গণতন্ত্র কিছুটা যদি বিঘ্নিত হচ্ছে হয় পছন্দ না করলেও, তখন পাগলা গোয়ালের সে শূন্য গোয়াল ভারতও বলা যাবে না। কারণ আমার পরিষ্কার মনে পড়ে 60-এর দশকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যিনি ছিলেন মুসলিউদ্দিন মুক্তা, ওনাকে পরে দেশ স্বাধীন হওয়ার পর আমরা আওয়ামী লীগপন্থী যারা ছিল তখন তারাই রক্ষা করেছে, তার কারণ উনি কাজ করতেন। তিনি একটা কথা সুন্দর বলছিলেন, এটার মধ্যে আপনার জন্য মেসেজটাও থাকবে সবার জন্য, উনি বলছিলেন যে অন্য চেয়ারম্যানরা কোনো টাকা আনতে পারে না, খরচও করতে পারে না, আমি যদি টাকা এনে 25-20 টাকা এদিক সেদিক করি, সব জায়গায় খরচও করি, অন্তত 70-75 টাকা তো তোদের জন্য কাজে লাগে, আই ডু সাপোর্ট ইট। এবং আমরা প্রশাসনিকভাবে অনেক সময় বলি যে করিম খুব সৎ মানুষ এবং সবসময় ঠিক টাইমে অফিসে আসে, ঠিক টাইমে অফিস থেকে যায়, কিন্তু একটা লোক অনেক দূরের থেকে বিপদে পড়ে আসতে তার কাজটা করার জন্য সে অফিস টাইমের পরে আর একটু থাকে না, ওকে হয়তো পরের দিন আসতে বলে, আর রহিম একটু শয়তান আসে পরে আসে,
একটু এদিক সেদিক করে, দুজন লোকজন থেকে একটু চা পানিও খায়, কিন্তু সে মানুষের সার্ভিসটাতে কাজটা করে দেয়, অন্যের উপকারটা করে দেয়। এই ক্ষেত্রে আমি কাকে চাইবো, একটু খারাপ হইলেও এই লোকটাকে চাইবো। সেই বিবেচনার দিক থেকে আমরা এই উন্নয়নটার জন্য গণতন্ত্রের যে খারাপ অবস্থা যাচ্ছে, যেহেতু সহি হচ্ছে না, তারপরও আমরা ওটা মেনে নিচ্ছি। আমি আপনার কাছে আসবো, জনাব অধ্যাপক আব্দুল মান্নান, নাইমা আমার চেয়ে কানা মামা ভালো, কি বলবেন আপনি? আমি মামা নিয়ে কথা বলতে চাই না, কানা মামা নিয়েও কথা বলতে চাই না, নাই মামা নিয়েও কথা বলতে চাই না। আমি অন্য প্রসঙ্গে বলতে চাই, রবীন্দ্রন সাহেব উনি বক্তব্য দিয়েছেন, আজকে পয়লা মার্চ, অগ্নিঝরা পয়লা মার্চের প্রথম দিনে আপনার অনুষ্ঠানটা করছেন। অনুষ্ঠানের শুরুতেই আমি 1971-এ যারা মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, একইভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি। জলের কথা যখন বলেছে, আমি 12th সেঞ্চুরির একজন আরব দার্শনিক বা কবি ইবনুল আরাবির 4টি লাইন উদ্ধৃতি করতে চাই। তিনি বলেছিলেন যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। ইবনুল আরাবি স্পেনে, তখন স্পেন মুসলমানদের শাসন ছিল, সেখানে জন্মগ্রহণ করেছিলেন, তার বিশাল নাম বড় নাম তখনকার দিনে ছিল, মারা গিয়েছেন সিরিয়ার দামাস্কাসে। আমরা সেই জাতি যারা রক্ত দিয়ে নিজের শরীরকে ভিজিয়ে ইতিহাস বদলিয়েছে, আমরা সেই জাতি যে ঘাম দিয়ে ভিজিয়ে 17-18 কোটি মানুষের ভাগ্য বদলে দিয়েছে, 7.5 কোটি মানুষকে খাওয়াতে পারতাম না স্বাধীনতার পরে, আমি সেই প্রজন্মের মানুষ যে প্রজন্ম রিলিফ খেয়ে বেঁচেছিলাম, রিলিফের কাপড় না আসলে, উনি তো ভাতের কথা বলেছেন, চুলা তো ভাতের হাড়ি চড়তো না, গায়ে পড়ার কাপড় উঠতো না, শীতকালে গরম কাপড়ের অভাবে ঢাকা শহরেও অনেক মানুষ কষ্ট পেত, মারা যেত। আমি সেই বাংলাদেশের জন্ম দেখেছি, কোথায় ছিলাম সেটা আমি বলতে পারি, কোথায় আছি সেটি বলেছেন একটু আগে, কোথায় যাব সেটা নিয়ে কথা বলতে হবে। আমি একটা বহু কষ্টে একটা বই বের করেছি, বইটা দুষ্প্রাপ্য, এটা হচ্ছে বাংলাদেশ দ্য টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট। দুজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, একজন নরওয়েজিয়ান জাস্ট ফালেন, দ্বিতীয় জন জে আর পার্কিনসন ইংল্যান্ডের, তারা পাকিস্তান প্ল্যানিং কমিশনের কনসালটেন্ট ছিলেন, স্বাধীনতার পরে তারা বাংলাদেশের প্ল্যানিং কমিশনের কাজ করেছিল, 74 সনে তারা বাংলাদেশ থেকে তাদের কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে চলে গিয়ে এই বইটি লিখেছেন। তারা বলেছেন যে বাংলাদেশ যে অবস্থার মধ্যে আছে সে অবস্থা থেকে যদি উঠে দাঁড়াতে পারে তাহলে বাংলাদেশের একটা ভবিষ্যৎ আছে। 75 সনে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তারা লিখেছেন যে দেশটির যে ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলাম সেটা বোধ হয় এখনো ভাবে বলতে পারি না। 6 জুন 1975
বিখ্যাত জার্নালিস্ট কেভিন রেফার্টি বিলেতের ফাইন্যান্সিয়াল টাইমসে লিখেছিলেন দি এন্ড অফ ডেভেলপমেন্ট ড্রিম। তখন বাংলাদেশে একটা ভয়াবহ ধরনের অস্থিরতা চলছিল, জাস্ট ফলেন্ড এবং পার্কিনসন পরবর্তীকালে লিখেছেন আমাদের ভবিষ্যৎবাণী মিথ্যা হয়েছে। সেই বাংলাদেশ গত শুক্রবার রাতে জাতিসংঘ কর্তৃক আমাদেরকে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে 45 বছর আমরা ওই জায়গায় ছিলাম, সেই জায়গা থেকে আমাদেরকে গ্রাজুয়েশন উপরে তুলে দিয়ে আমরা ডেভেলপ কান্ট্রির কাতারে সামিল হয়েছে। আরো কিছু কাজ করতে হবে এবং বিশ্বের বড় বড় বাংলাদেশ বলছেন, এটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইংল্যান্ডের অনেক অর্থনীতি গবেষক তারা বলছেন এই গতিতে চলতে ছাড়া, এটা প্যান্ডেমিকের আগের কথা আমি বলছি, 2033 সন নাগাদ পারচেজিং পাওয়ার প্যারিটিতে বাংলাদেশ বিশ্বের 24তম অর্থনীতি হবে। যে বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পায় না 1972-73 সনে, সে বাংলাদেশ এখন গর্ব করে বলতে পারে আমি বলতে পারি আমি বাংলাদেশ থেকে এসেছি। কারণ বাংলাদেশ এখন খাদ্য রিলিফ নিয়ে চিন্তা করে না, আমরা কয়েকটা দেশে রিলিফ দিয়েছি ক্রাইসিসের সময়, ছোট আকারে, খুব বড় আকারে যে রিলিফের কাপড় না হলে আমার গায়ে জামা চড়তো না, আমি রিলিফের কাপড় পরেছি। তো সেই বাংলাদেশ বিশ্ব এখন রপ্তানিতে রেডিমেড গার্মেন্টস এর সেকেন্ড, $18-20 billion তার রপ্তানি আয়। প্যান্ডেমিকের কারণে একটু উলট পালট হয়েছে। ডক্টর ফরাসউদ্দিন কয়দিন আগে একটা টেলিভিশন চ্যানেলে বলেছিলেন যাত্রার শুরুতে বাংলাদেশের কোন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলে কোনো কিছু ছিল, আমরা $18 ওনাকে আমি চেক করেছি টেলিফোন করে, একটা ব্যাংকের ভোল্টে $18 পাওয়া গিয়েছিল। আজকে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ $44.3 billion। কেউ কি চিন্তা করতে পেরেছিল নিজের অর্থে পদ্মা সেতু হবে? বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় এনার্জি মিনিস্টার ছিলেন মফিজউদ্দিন সাহেব, প্রফেসর ডক্টর মফিজউদ্দিন, তার একটি বই আছে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায়। তখন বিদ্যুতের চাহিদা ছিল সারা বাংলাদেশে 500 মেগাওয়াটের নিচে। আজকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি মোর দেন 23,000 মেগাওয়াট আমরা সঞ্চালন করতে পারি। সুতরাং বাংলাদেশ এই যে LDC কান্ট্রি, তার আগে ছিল আন্ডার ডেভেলপড, তার আগে ছিল কি বলে যে পুয়ার কান্ট্রি, গরিব দেশ, যার কোনো ইন্টারন্যাশনাল রিকগনিশন ছিল না কোনো ক্ষেত্রে। সেখান থেকে আমরা 45 বছর LDC-তে ছিলাম, সেই 45 বছরে আমরা মধ্যমায়ের দেশে পদার্পণ করেছি। 1981 সনে বাংলাদেশের কি বলে যে পভার্টি রেট, যে দারিদ্রতার যে সংখ্যা, ইট ওয়াজ বিটুইন 83-74% মধ্যে। 2009 সনে যখন বর্তমান সরকার ক্ষমতায় নেয়, সে সময় বাংলাদেশের দারিদ্র সংখ্যা ছিল জনসংখ্যার 40%। এই 2019 সন কোভিড এর আগে সেটা নেমে 20%-এর নিচে নেমে গেছে এবং একেবারেই হত দরিদ্র সংখ্যা 10%-এর নিচে নেমে গেছে। সুতরাং আজকে বাংলাদেশের গর্ব করার মতো অনেক জিনিস আছে,
গণতন্ত্রের কথা যদি আমরা বলেন, বিশ্বের কোন দেশটাতে বাংলাদেশের চাইতে ভালো গণতন্ত্র আছে? যুক্তরাষ্ট্র কথায় কথায় গণতন্ত্র সবক দেয়, গণতন্ত্র রপ্তানি করে, তাদের গণতন্ত্রকে আমাদের চাইতে খুব যে ভালো সেটা কি আমরা বলতে পারবো? ইউরোপিয়ান দেশগুলো গণতন্ত্রের রোল মডেল, আমরা তো তাদের থেকেও এই সময়ে খুব যে খারাপ আছি তা তো না। হ্যাঁ, একেবারে আপনি আইডিয়াল গণতন্ত্র, ইগালিটেরিয়ান সোসাইটি বলতে যা বোঝায় সেটি আপনি বিশ্বের কোনো দেশে পাবেন না। কম বেশি কিছু ঘাটতি থাকবে, সে ঘাটতি 100% জি আপনার সঙ্গে তো যুক্ত থাকছি না মনে হচ্ছে। জনাব বদিউর রহমান, তাহলে কোভিড সিচুয়েশন এবং এখন যে রাজনৈতিকভাবে বিএনপি মাঠে নেমেছে, মিছিল মিটিং সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি হচ্ছে, তাহলে এই সব কিছু কি অর্থনীতির অগ্রগতিতে কোনো রকম প্রভাব ফেলবে, কি মনে হয় আপনার? এই জাতীয় কিছু কিছু ঘটনা তো আগেও ঘটেছে। যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা থাকলে অপোজিশন তাদের পজিশনের জন্য, কিছু তো চেষ্টা করবেই। এই যে একাধারে আওয়ামী লীগ সরকার আছে তিনটা মেয়াদে এবং এই পরের দিকে যে বারো বছর একাধারে আছে, বিএনপি তো কিছুই করতে পারতেছে না এবং বিরোধী দল হিসেবে তারা জনগণকে না কোনো রকমে একসাথে কিছু করতে পারছে, না সরকারের থেকে কিছু আদায় করতে পারছে। অতএব তারা তো সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু সরকার তার নিয়ম মোতাবেক চলবে। শুধু একটু খেয়াল রাখতে হবে যে সেখানে মানবাধিকার যেন বিশেষভাবে লঙ্ঘিত না হয়, কারণ মানুষ তো বিরোধী দলে যারা আন্দোলন করতেছে তারাও তো এই দেশের মানুষ, আর সরকার যেটা অন্যর জন্য করছে তাও তো এই দেশের মানুষের জন্য করছে। অতএব সরকারে যারা থাকে, যে দল থাকে, তাদের দায়িত্ব সরকারি দলের লোকজনের জন্য যেমন, বিরোধী দলের জন্য তেমন। অতএব এটা আমার মনে হয় কিছু রয়ে শয়ে আগানো ভালো, বেশি কঠোর। বা এই যে রাস্তাতে আমি একটা জিনিস যেটা দেখলাম, যে লাঠি পেটা, এটা যদি আরেকটু সামলে করা যায় ভালো, কারণ সব কিছুতে বেশি কঠোরতা সবসময় কাজ করে না। হ্যাঁ, যদি পুলিশি রাষ্ট্র করার জন্য চেষ্টা হয় সেটা ভিন্ন জিনিস, জনগণ তো জানে কি উন্নয়ন হচ্ছে, কীভাবে চলছে, সেগুলো জনগণই এটা বেশি বিবেচনা করবে। সেখানে ওই যে রাজার চাইতে প্রজার যদি বেশি দরদ হয়ে যায় রাজার জন্য, তাহলে একটা অসুবিধা হয়ে যাবে। রাজা ঠিকই রাজাসনে বসে বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করতে হবে। সেক্ষেত্রে অন্য যারা নির্বাহী আদেশ পালন করে, যারা আইন শৃঙ্খলা রক্ষা করে, তাদের অত্যুৎসাহী হয়ে বেশি কিছু করা কোনো রকমে কাম্য নয়। এবং এই ছোটোখাটো যেগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এগুলো আন্দোলনের অংশ হিসেবে উন্নয়নের বাধা হবে, এটা ভাবার কোনো কারণ নেই। জি জনাব বদিউর রহমান, ভিন্ন একটি প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই, যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের একটি উদ্যোগ রয়েছে, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি তেমনটি আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার মতো? জনাব বদিউর রহমান, হ্যাঁ জি, আমার তো অভিমত যে যে অবস্থায় আছে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর সব কিছুই তো ঠিকঠাক মতো চলছে। আপনার হাট বাজার, শিল্প, কলকারখানা, অফিস আদালত সবটা চলছে, শিক্ষা প্রতিষ্ঠানটা তো খোলার ঘোষণা এসেছে অলরেডি, স্কুল খুলবে একটা ডেট থেকে, ইউনিভার্সিটি খুলবে একটা ডেট থেকে, এটা চলতে পারে। আমার মনে হয় এখানে কোভিড, আমরা কোভিডের যে আক্রমণ, আমাদের বাংলাদেশে এখনও 10,000 পর্যন্ত মরে নাই, যেখানে আরও বড় বড় উন্নত দেশের সেখানে হাজারে হাজারে মৃত্যু কোনো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তো আমরা অনেক ভালো অবস্থানে আছি এবং বিশেষ করে সরকারের প্রথম দিকের পদক্ষেপগুলো বেশ কাজ দিয়েছে। আরেকটা জিনিস, এখন যে কোভিডের টিকা এসে গেছে, এটা আমাদের জন্য আর একটা সুখবর। তো আমি মনে করি সব দিক বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা চিন্তা করা যেতে পারে, কারণ আলটিমেটলি যে 1 বছরের তো বেশি হয়ে যাচ্ছে,
এই জেনারেশনটাকে ঘরে রেখে আটকা রেখে শুধু ডিজিটাল বা অনলাইন ক্লাস দিয়ে তো জাতিটাকেও এগিয়ে নেওয়ার বিষয়টা বিবেচনা আসতে হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এসেছে, আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। জি আমি আপনার, হ্যাঁ জি জনাব বদিউর রহমান, আরেকটি প্রশ্ন আপনার কাছে করি যে সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে নানান ঘটনায় আমাদের আমলাতন্ত্র সমালোচিত হয়েছে নানানভাবে, আপনি কীভাবে মূল্যায়ন করেন? আমলাতন্ত্রের সমালোচনার কথা বলছেন? আমলাতন্ত্র এখন যে পর্যায়ে আছে, জি প্লিজ বলেন কি বলতে চাচ্ছিলেন? উদয় না, আমি শুনছি মনোযোগ দিয়ে, আপনি বলুন। আপনি কি বিষয়টা আবার বলতে চাচ্ছেন কিছু? না না না, আমি শুনছি। আমলাতন্ত্রের যে সমালোচনা, না না আমি, জি জি আমি আমলাতন্ত্রের সমালোচনা, আমলাতন্ত্রের সমালোচনা কখন বেশি হয়? আমলাতন্ত্র পলিটিক্স এবং ব্যুরোক্রেসি এই দুইটার মধ্যে একটা ক্লিয়ার কাট ডিমার্কেশন আছে। আমরা আগে পলিটিক্যাল সায়েন্স যেটা দেখেছি, পলিটিক্যাল মাস্টার্স এবং ব্যুরোক্রেট সার্ভেন্টস। রাজনীতি হলো আমাদের শেষ বর্ষস্থল, আমি সবসময় বলি। পলিটিশিয়ানরা সিদ্ধান্ত নেবেন, বাস্তবায়ন করবে, এই ব্যুরোক্রেটরা সেটা বাস্তবায়ন করবে। ব্যুরোক্রেটদের আমলাদের যে নিয়ম সেটা হলো ওই সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, কোনো অসুবিধা হয় বা সিদ্ধান্তের মধ্যে কোনো গলত থাকলে ব্যুরোক্রেট সেটা আমলারা সেটা মনে করিয়ে দেবে, দরিয়ে দেবে। দরিয়ে দেওয়ার পর, মনে করিয়ে দেওয়ার পরও যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয় যে ওটা করবে, তখন আর আমলাদের দায়িত্ব থাকে না। এখন সমালোচনাটা আসছে মূলত আমলাতন্ত্রকে দলীয়করণের কারণে, যে সেই বিএনপির আমল থেকে, আমি যেটাকে বাজাত বলি, বাজাদের আমল থেকে যে দলীয়করণ শুরু হয়েছে, সেই মনা যে শুরু হইল, আলী মনা, বাজাদ মনা এবং জামাত মনা, এই মনা সৃষ্টি থেকে যখন দলীয়করণ হলো, এই দলীয়করণ হওয়ার কারণে আমলারা রাজনৈতিক নেতৃত্বের সাথে অনেকটা মিশে যাচ্ছে, এবং এই মিশে যাওয়ার ফলে রাজনৈতিক নেতৃত্বের মূল্যায়নটা কমে যাচ্ছে। এবং রাজনৈতিক নেতৃত্ব আমলাকে দলীয়করণ করলে তেমন একটা লাভ হয় না, কারণ আমলারা সবসময় নিজের স্বার্থে থাকে। দলীয়করণটা না থাকলে যদি ফেয়ার আমলাকে আমলার জায়গায় রাখা হয়, তাহলে আমলা নিয়ে সমালোচনা হবে না। এই যে আমরা আগের ঘটনাগুলো যদি দেখি, যে জনতার মঞ্চ হয়েছে, ফান্ডা গার্ডেনের একটা অভিযোগ আছে, উত্তরা ষড়যন্ত্র আছে, এই যে আমলারা এগুলোতে গেল কীভাবে, কার প্রশ্রয় গেল, কিন্তু যাওয়ার পরেও তাদের কোনো বিচার হলো না। সে বিচারটা যদি ঠিক মতো হয় তাহলে আমলাতন্ত্র ঠিক দেখবে। দ্বিতীয়ত হইল আপনার পদোন্নতির সময়, পদোন্নতির সময় যদি রাজনৈতিক সরকার দলীয়করণ করে যে এটা আমার লোক, ওটা আমার বিরুদ্ধের লোক, এই জাতীয় বাজাদের সময়, যেমন আমাকে চারবার সচিব পদে পদোন্নতি দেওয়া হয় নাই, কারণটা কি? ছোট্ট কারণ আমি আগেও বলেছি, সেটা হইলো আমি কোন সময়ে, সেই কবে, বাজাদের জন্মের আগে আওয়ামী লীগের মিছিলে গিয়েছি, 70-এর ইলেকশনে আওয়ামী লীগের স্লোগান দিয়েছি, পোস্টার লিখেছি, এখন তখন তো বাজাদের জন্মই হয়নি, আমি চাকরির পর তো কোনো দল করিনি, তাহলে আমাকে কেন চারবার পদোন্নতি দেওয়া হয়নি, আমাকে আলী মোনা বলেছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেখা গেল পরে কী ঘটলো, আবার অনেক সময় বলছে যে বোধহয় এ আমাদের না। পলিটিশিয়ানরা খুব কঠোরভাবে, রাজনীতিবিদরা কঠোরভাবে আমলাদেরকে তাদের নিজের জায়গায় রাখবেন। এখন আমি তাজ্জব হয়ে যাই, আমরা তো, আমি প্রেসিডেন্টের সাথে বাইরে মিটিংয়ে গিয়েছি, সে সময় দেখা গেল যখন রাজনৈতিক, আমাদের অফিসিয়াল এজেন্ডা শেষ হইলে রাজনৈতিক বৈঠক শুরু হইলে আমরা সরে যেতাম, এখন আমলারা আবার কোথায় যায়, ওই রাজনীতিকের সাথে মঞ্চে উঠে বক্তৃতা দেয়, কথা বলে, তো এই প্রশ্নটা কীভাবে পায়? এই প্রশ্নটা পাচ্ছে রাজনৈতিক দুর্বলতার কারণে। রাজনীতি যদি রাজনীতিকের হাতে না থাকে, রাজনীতি যদি আমলার হাতে কিংবা ব্যবসায়ীর হাতে চলে যায়, তাহলে যা হওয়ার তাই হবে। আমরা একসময় বলতাম যে, ঠাট্টা করে বলা হইতো যে, ব্যুরোক্রেটস আর মোর ইন্টেলিজেন্ট দ্যান দ্য পলিটিশিয়ানস, কিন্তু এখন কি ঘটছে, এখন আসলে দেখা যাচ্ছে বিজনেসম্যান, সংসদের বেশি অংশ বিজনেসের কাছে চলে গেল, এবং বিজনেসম্যান আর মোর ইন্টেলিজেন্ট বোথ দ্য ব্যুরোক্রেটস অ্যান্ড দ্য পলিটিশিয়ানস। তো এই সিচুয়েশনের মধ্যে আমলারা তো একটু সুযোগ দিবেই, আমলারা সবসময় সুযোগ সন্ধানী থাকে,
আপনারা লক্ষ্য করে থাকবেন যখন মার্শাল ল আসে বা অগণতান্ত্রিক সরকার আসে, রাজনৈতিক সরকারের বাইরে সরকার আসে, তখন অনেক আমলা, বেশিরভাগ আমলা বরং একটু আরামদায়ক অনুভব করে। এখন এই যে আমলারা, রাজনীতিবিদরা আমলাদেরকে রিটায়ারমেন্টের পরে আবার এমপি বানাচ্ছে, কেন বানাচ্ছে? তার এত বড় দল, যেই দলের হোক তার কি লোক নাই? তাহলে কী জন্য আনে? ওই যে আমলারা তাদের ভবিষ্যৎ চায়, যারা চাইবে তারা আস্তে আস্তে রাজনীতির লেজুর হবে এবং পরে ইলেকশনে যাবে। আবার কি হয়ে যাচ্ছে, এবার আমরা কিশোরগঞ্জে কি দেখলাম, সাবেক এক আমলা এমপি হয়েছে, আবার বর্তমানে এক আমলা সেখানে কিছু একটা করতে চাচ্ছে, সেখানে একটা সংঘর্ষ হয়ে গেল। পাই আমলাকে আমলার জায়গায় থাকতে দেন, রাজনীতি রাজনীতির বিরুদ্ধে থাকুক, পলিটিক্যাল মাস্টার্স পলিটিক্যাল মাস্টার্স থাকুক, আমলাকে তার মতো কাজ করতে দেন, তাহলে এই সংঘর্ষটা হবে না, সমালোচনাটা কমে যাবে। অনেক ধন্যবাদ। সময় আপনি মনে দেখবেন না জি। জনাব বদিউর রহমান, আপনার অনুমতি নিয়ে একটা বিরতিতে যাই, আমাদের বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে এই আলোচনা আমরা এগিয়ে নেব, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRN জনতন্ত্র গণতন্ত্র। জনাব অধ্যাপক আব্দুল মান্নান, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদদের চেয়ে এখন ব্যবসায়ীরা বেশি বুদ্ধি রাখে, কি বলবেন আপনি? ধন্যবাদ সাজে। আমি আগের বার কথা বলার সময় বন্ধ হয়ে গেছে, ডিসরাপশন বন্ধ হয়ে গেছে, আমি ওই কথাটা শেষ করি জি। ঢাকায় এই যে এলডিসি কান্ট্রি, নিম্ন আয়ের দেশ, এই কনসেপ্টটা চালু হয়েছিল 1971 সনে, তখন দেশ ছিল 25টা। 2020 সনে এই এখন এসে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 47টা। ঢাকায় একবার এলডিসি দেশগুলোর একটা সামিট হয়েছিল, তখন আমাদের একজন প্রয়াত অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন বাংলাদেশ এলডিসি কান্ট্রির স্পোর্টস পারসন, আমরা বলতাম ঠাট্টা করে ফকিরদের বাদশাহ আর কি, আমাদের অর্থমন্ত্রীকে তৎকালীন সময় জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার আমরা এই এই তকমা নিয়ে কতদিন থাকব? তিনি উত্তর দিয়েছিলেন, এলডিসি থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, অনেক ট্যাক্স কাট পাওয়া যায়, রিবেট পাওয়া যায়, রিলিফ পাওয়া যায়, নানা ধরনের সুবিধা পাওয়া যায়, একজন ভিক্ষুক হলে যা পাওয়া যায় আর কি, আপনাকে যাতে যাতে একটু দয়া পরামর্শ হয়ে একটা টাকা, পাঁচ চার টাকা দেখুন কেন না, 5 টাকা 10 টাকা তাকে দান করেন। এটি একজন অর্থমন্ত্রীর মুখ থেকে আসা, উই ওয়ান্ট টু রিমেইন এলডিসি দেশ। আমরা যে আজকে 50 বছর পূর্তিতে এই খবরটা, আমি তো মনে করি অনেক খবরকে বাংলাদেশে নেতিবাচক খবরগুলো, নেতিবাচক সব দেশে থাকে, ছাপিয়ে যাওয়ার কথা। এখন আসেন আপনি আমলাতন্ত্রকে নিয়ে, আমরা বিভিন্ন সময় কথা বলি, আমাদের আজকের যিনি সমালোচক তিনিও একজন আমলা ছিলেন, তিনি বলেছেন কিভাবে তিনি বঞ্চিত হয়েছেন, এটা তার একার কাহিনী না, অনেকের কাহিনী। আমলাতন্ত্র ভালো খারাপ আছে, আমলাতন্ত্র ছাড়া কোনো দেশ চলতে পারবে না। আমলারা হচ্ছে ফ্যাসিলিটেটর ফর গুড গভর্নেন্স, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা অপরিহার্য। কিন্তু আনফরচুনেটলি, যেটি একেবারে বাস্তব সত্য, যেহেতু এখন সংসদে নন পলিটিক্যাল পিপলদের, অরাজনৈতিক ব্যক্তিদের দাপটটা বেশি, তারা বেশিরভাগই আমলা নির্ভর হয়ে গেছে। যারা জাত রাজনীতিবিদ, এখন তার বঙ্গবন্ধু তৈরি হবে না বা তার সমপর্যায়ে মানুষ তো তৈরি হবে না, তারা আমলার উপর কখনো নির্ভরশীল থাকবে না। কিন্তু যিনি জীবনে রাজনীতি করেন নাই, অর্থের জোরে ব্যবসার জোরে সংসদে গিয়েছেন রাজনীতি করেন, তাকে তো অনেক সিদ্ধান্তের জন্য আমলাদের উপর নির্ভর করতে হবে। বাংলাদেশের আমলারা হচ্ছে, ব্যুরোক্র্যাটসরা হচ্ছে সবচেয়ে বেশি ভাগ্য। এই কারণে বলি, ওই যেটাই প্রধান সাহেব বলেছেন, দেশে কোনো ধরনের একটা রাজনৈতিক দুর্যোগ ঘটলে, কোন অপশক্তি ক্ষমতা দখল করলে,
আপনি যাব দেখেছেন কোন আমলা জেলে গিয়েছে? নেভার। জেলে যায় ওই রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন তারা জেলে যায়। কোন আমলা জেলে গিয়েছে আমি পর্যন্ত দেখি, আমার বয়স তো কম হলো না, আমি আইব খানের মাসলো দেখেছি, আমি যদি তখন স্কুলে পড়ি, আমি ইয়াহিয়া খানের মাসল্য দেখেছি, আমি জিয়াউর রহমানের মাসল্য দেখেছি, এরশাদের মাসল্য তো সেদিন ছিল। মাসল্য যখন হয়, যখন ধরপাকড় হয়, রাজনীতিবিদদের হয়, কখনো আমলাদের হয় না। একজন আমলা, নাম বলছি না আমি, খাটো করতে চাই না তাকে, আমি প্রয়াত চুয়াত্তরে যখন খাদ্য ঘাটতি দেখা দিল, তিনি খাদ্য সচিব ছিলেন, বঙ্গবন্ধুকে খাদ্যের ইয়ে নিয়ে, বাফার স্টক নিয়ে সবসময় মিসগাইড করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রথম উপদেষ্টা, পরে দীর্ঘ সময়ের জন্য মন্ত্রী হয়েছেন। সুতরাং আমলাতন্ত্রের কাছে সরকার জিম্মি হয়ে যাওয়া মানে হচ্ছে এটি একটি অশনি সংকেত, এটি একটি অশনি সংকেত। জিম্মি কেন হয়? কারণ যার রাজনীতি করার কথা না, তিনি রাজনীতির অঙ্গনে ঢুকেন, আর যিনি রাজনীতি করার কথা তিনি রাজনীতির অঙ্গনে ঢুকতে পারেন না, কারণ তার পেশিও নাই, তার অর্থও নাই। সুতরাং আজকে আর বঙ্গবন্ধু তৈরি হবে না, আরেকজন তাজউদ্দিন তৈরি হবে না, আরেকজন শহীদ নজরুল ইসলাম বা কামরুজ্জামান তৈরি হবে না। এবং সর্বশেষ, আমি বাংলাদেশের পার্লামেন্টে তো 350 পার্লামেন্ট সদস্য আছে, ইনক্লুডিং রিজার্ভ সিটস, আপনি কাউকে সুরঞ্জিত সেনগুপ্তের মতো যুক্তি দিয়ে কথা বলতে শুনেন? নুরউদ্দিন খান বাদলের মতন যুক্তি দিয়ে কথা বলতে শুনেন? বা তোফাইল ভাই কথা কম বলেন, তার মতন যুক্তি দিয়ে কথা বলতে শুনেন? লিখে আনেন কাগজ, সেটা পড়তে পারেন না? তিনি তো সংসদ সদস্য, তার তো আমলার উপর নির্ভরশীল হতে হবে। জি, আমাদের হাতে সময় খুব কম, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। আমি আমি শেষ করে নিচ্ছি। জি, আমলার উপর নির্ভরশীলতা যত কমানো যায়, আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি শত সহস্র শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনার জন্য, দেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য, 50 বছরের বাংলাদেশের জন্য, 30 লক্ষ শহীদের জন্য আমলার উপর নির্ভরশীলতা কমাতে হবে সরকার। জি, জনাব বদিউর রহমান, আমলাতন্ত্রের কাছে সরকার জিম্মি হয়ে যাওয়া এটি একটি অশনি সংকেত বলছেন অধ্যাপক আব্দুল মান্নান, কি বলবেন আপনি? এটা তো অবশ্যই অশনি সংকেত, কিন্তু সমস্যা হইল রাজনীতিতে যারা বড় রাজনীতিবিদ, বড় বড় দল, তারা যে মেকিয়াভেলিকে পছন্দ করে বেশি, সেই জন্যই তো একটা অসুবিধা হয়ে যাচ্ছে। মেকিয়াভেলিয়ান পলিসিতে তারা ক্ষমতায় আসার জন্য চলে, বলে, কলে, কৌশলে যখন যাকে কাজে লাগে তাকে নিয়ে আসছে, আমলাতন্ত্রকে এরকম প্রশ্রয় কে নিয়ে আসছে? আমি যদি বলি, আপনিও চিনবেন আমিও চিনব, যে একই আমলা যাকে হয়তো বঙ্গবন্ধু সর্বোচ্চ একটা আসনে নিয়ে আসলো, পরে দেখা গেলো সে আমলাই বঙ্গবন্ধুর খুনির শপথ অনুষ্ঠান পরিচালনা করলো। যুক্তি কি? আমি তো আমলা, আমাকে যে সময় যেভাবে নিয়ে আমার কাজ করতে হয়। আবার পরে আবার একটা দল তাকে বিরাট লাইন লাইনে নিয়ে আসলো, কারণ সে বুদ্ধিমান। তো আপনি যদি আমলাকে এইভাবে প্রশ্রয় দেন, নিয়ে আসেন, তাহলে আমলা তো সুযোগ পাবে। ওই যে বড় আমলার দেখা দেখি, ছোট আমলা, বাচ্চা আমলা, সে দেখবে যে আমার মুরব্বী আমলা, তো এভাবে হয়েছে। হ্যাঁ, কতজনকে সুপারসিড করে তাকে কি একটা সর্বোচ্চ পদে নিয়ে নিল, তারপরে দেখা গেলো সেই লোকটাই খানিকের মধ্যে বঙ্গবন্ধু হত্যার পরে আরেকজনের হয়ে গেল। তো এই প্রশ্নটা কে দিচ্ছে? ওই সময় তারা দে, ঠিক আছে, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট, বারবার ইলেকশানে আসতেছে। হ্যাঁ, ইলেকশন নিয়ে কথা আছে, কেউ কোনো সময় ভোটে আসতেছে, কোনো সময় বিনা ভোটে আসতেছে, কোনো সময় সিল মেরে আসতেছে, সেগুলো লুফল থাকবে কম বেশি। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের সময় এই জাতীয় করাপ্ট আমলারা আবার উচ্চ মার্গে চলে যাচ্ছে কীভাবে? আপনি কেন আমলাদেরকে প্রস্তাব দিচ্ছেন? আপনার এত বড় দল বা আরেকটা বড় দলের কি এমন কোনো একজন কর্মী নেতা নাই যাকে আমলাকে মনোনয়ন দিয়ে তাকে দেওয়া যায়? আপনি দিচ্ছেন, এটা দেওয়ার থেকে আমলারা প্রশ্রয় পায়। অতএব আমলাকে রাজনীতিবিদদের প্রশ্রয় দেয়, রাজনীতিবিদরা আমলাকে অনেক সময় বেশি করে পোষে এই পোষার থেকে। জি জি, আমলার কাজে
আমাদের হাতে আর সময় নেই, অনেক ধন্যবাদ জনাব বদিউর রহমান, অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক আব্দুল মান্নান, আপনাদের দুজনকেই। সুপ্রদর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরও খবর এবং বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।